এলাকার প্রমিলা বাহিনীর হাতে আটক নেশা সেবনকারী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রঘুনাথপুর দাসপাড়া এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, শুক্রবার দুপুর 12:45 নাগাদ রঘুনাথপুর দাসপাড়া এলাকায় প্রমিলা বাহিনীর হাতে এক নেশা সেবনকারী ট্যাবলেট ও ইনজেকশন সহ আটক হয়। পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে রঘুনাথপুর দাসপাড়া এলাকায় কুটি মিয়া উর্ফে শামসু মিয়ার বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত নেশার জমজমাট আসর বসে। তার বাড়িতে নেশার ট্যাবলেট ও ইনজেকশন সহ বিক্রি করে বলে অভিযোগ এলাকার প্রমিলা বাহিনীর। কিন্তু কয়েকবার সতর্ক করার পরও ওই ব্যক্তি শাসক দলের দোহাই দিয়ে বিক্রি করে যাচ্ছে। আজ শুক্রবার এলাকার প্রমিলা বাহিনী ক্ষিপ্ত হয়ে এক নেশা সেবনকারীকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ট্যাবলেট, তারপরে ইঞ্জেকশন ইত্যাদি বলে বেছে। তারপরে আমি পাড়ার মধ্যে তারা জানাইছি যে তোরা পাড়ার যেমন ঘটনা হইতেছে, তোরা কি পাড়ার লোকেরা তুমি কিছু ডিউটিও করোস না? এরপর তারা সবাই বলে বইছে, বইয়ে সেটা হেরে কইছে যে তুই কিন্তু আর নেশার জিনিস ব্যস্ত থাকবি না। দেখা কইছে ব্যস্ত না, ওখানে দিয়ে কিতাব প্রায় সময় আয় আয় বলে নে ফুলাফনে, আর প্রায় ফুলাফনে খায়। কে বিক্রি করে, নাম কি? আজকের ঘটনাটা তো হেরে তো আমি বাড়ির সামনে আনছে পরে আমি দেখছি। পুলিশ আইছিল এখানে? পুলিশ আইছিল? টিঙ্কু যে ছেলেটা হেরে কি আরো করতে পারছে পুলিশ? না, এখন আপনি কি চাইছেন? নেশা কারবারি ও নেশা সেবনকারীদের রমরমা চললেও পুলিশ এসব ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত প্রমিলা বাহিনী বিরোধী অভিযানের সামিল হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।